রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও দারুণ আছি। আজকে তোমাদের জন্য একটি সুন্দর টিপস নিয়ে এসেছি। সেই টিপসটি হচ্ছে চোখের দৃষ্টি কী করে বাড়াবে। শুধু চোখের দৃষ্টি বাড়াবার জন্যই নয়, অনেকেরই চোখে নানা রকম প্রবলেম থাকে। সেই প্রবলেমটা হতে পারে চোখ দিয়ে জল পড়া, হতে পারে পাওয়ার কম বা বেশি চোখের, এবং এমনও আছে যে চোখে কুটকুট করছে, নানা রকম সমস্যা আসে। তো চোখের নানা সমস্যার জন্য যদি ক্রিটিক্যাল কেস হয় তখন তো আমরা বলেই দিই যে অবশ্যই একজন খুব ভালো চক্ষু বিশেষজ্ঞের কাছে যাও। কিন্তু সহজ সরলভাবে ঘরোয়াভাবে আমরা সহজে যদি কোনো টিপস যদি ঘরেই পেয়ে থাকি তো ক্ষতি কী তাতে? প্রথম কথা হচ্ছে যে তোমাদের জন্য আমি কয়েকটা পরপর কয়েকটা টিপস বলে দেবো, পরপর দেখবে সংক্ষিপ্ত ভিডিওটিতে। প্রথমত আমরা সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, উঠে জল নেবে, মুখের মধ্যে জল নেবে, নিয়ে জলকে কুচিকুচি করবে, কুচিকুচি করবে, কুচিকুচি করবে, করতে করতে গরম হয়ে যাবে জলটা। মুখে ওই গরম জলটা থাকা অবস্থায় মুখটাকে রয়েছে থাকার পর চোখ দিয়ে এরকম আবার এরকম দশ বার করে টোটাল 3 সেট করবে, তারপর জল ফেলে দেবে। এরকম পরপর 3 বার জল নিয়ে পরপর 3 বারই একই পদ্ধতি অবলম্বন করবে। দ্বিতীয় পদ্ধতি, একটি পেন নেবে, পেনটিকে অন্ততপক্ষে তোমার চোখ থেকে কমপক্ষে 10 ইঞ্চি দূরত্ব রাখবে, তাকিয়ে থাকবে একভাবে পেনের দিকে। কতক্ষণ তাকাবে? 15 থেকে 20 সেকেন্ড, অথবা তুমি 1, 2, 3 ধীরে ধীরে 1, 2, 3 এইভাবে 15 থেকে 20 গুণেও তুমি করতে পারো। যেই হয়ে গেল, তোমার কাছাকাছি যে দেয়ালটি আছে অন্তত 6-7 হাত দূরে, সেই দেয়ালে দিকে তাকাবে, তাকিয়ে মনে মনে চোখ দিয়ে 8 আঁকবে 8, ইংলিশ 8 বা বাংলা 4 আঁকবে, ঠিক ওই টাইম একই 15 থেকে 20 সেকেন্ড। তারপর আবার এটাকে নেবে, আবার তাকিয়ে থাকবে 15-20 সেকেন্ড, আবার দেয়ালে, এরকমভাবে টোটাল 3 সেট করবে। প্রত্যেক দিন এটা করো, 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখবে তোমার চোখের সমস্যা অনেকটাই সমাধান ঘটে যাবে। দ্বিতীয় পদ্ধতিও হয়ে গেল এটা। তৃতীয় পদ্ধতি রেকি। রেকি দিয়ে আমরা হিলিং যদি দিতে পারি, দারুণ কাজ করে। রেকি কারা দিতে পারবে? রেকি হিলিং কারা করতে পারবে? যারা রেকি শিখেছে, অর্থাৎ রেকি ইনিশিয়েশন বা অ্যাটোনমেন্ট গ্রহণ করেছে কোনো রেকি গ্র্যান্ডমাস্টার বা রেকি মাস্টার টিচারের কাছ থেকে। কীভাবে? রেকি তো আমরা দিনের শুরুতে একবার প্র্যাকটিস করে নেবই, প্র্যাকটিস করার পর ফুল বডি প্র্যাকটিস যখন হয়ে গেল, এবার দিনের যে কোনো সময় কমপক্ষে দিনে 2 থেকে 3 বার আমরা সরাসরি রেকি প্রে করে, অর্থাৎ রেকি প্রার্থনা করে হাতকে এইভাবে হালকা ঘষে, রেকি দয়া করে আমার 2 হাত দিয়ে প্রবাহিত হও এবং আমার 2 চোখে সম্পূর্ণ আরোগ্য দান করো, সম্পূর্ণ দৃষ্টি শক্তি বৃদ্ধিতে সাহায্য করো আমাকে বলে চোখে এইভাবে টাচ করে রাখো কমপক্ষে 15 থেকে 20 মিনিট। এবং ওই সময় চোখের মধ্যে, চোখ বন্ধ করা অবস্থায় যারা চকুর সিম্বল পেয়েছো তারা চকুর সিম্বল ইউজ করবে, দারুণভাবে কাজ করে। যারা চকুর সিম্বল পাওনি তারাও ইউজ করতে পারো সরাসরি হাত নিয়ে, আর ফিল করবে তোমার চোখের দৃষ্টি শক্তি বেড়ে গেছে, তুমি সম্পূর্ণ সুস্থ, খুব ভালোভাবে তুমি দেখতে পাচ্ছ, এবং তোমার চোখে কুটকুট করা বন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার স্বাভাবিক হয়ে গেছে, খুব সুন্দর দৃষ্টিশক্তি তোমার রয়েছে। এবার শেষ টিপস আজকের জন্য, সেটি হচ্ছে একটি অ্যাঞ্জেল নাম্বার। এই অ্যাঞ্জেল নাম্বারটি যেটি দিচ্ছি, সেই নাম্বারটি তোমরা নিজেদের বডির বাঁ দিকে
ব্লু কালারের পেন দিয়ে লিখবে, অথবা তোমাদের শরীরের বাঁদিকে বলতে যে কোনো জায়গায় শরীরের তুমি হাতে লিখতে পারো, পুরো হাতে এই যে কোনো বাহুতে লিখতে পারো, এখান থেকে পায়ে যে কোনো জায়গায় লিখতে পারো। এবং এটা লেখার পর একটি জলের বোতলেও ওই নাম্বারটি লিখে রাখবে ব্লু কালি পেন দিয়ে, কাগজে লিখে আটকেও রাখতে পারো আঠা বা সেলোটেপ দিয়ে, বা মার্কার পেন দিয়ে লিখলেও হবে। ওই জলটি পান করবে, যখনই পান করো ওই জল থেকেই পান করবে বারবার। এবং এটাও করে দেখো, এটাও দারুণভাবে কাজ করে, মাত্র এক মাস থেকে দেড় মাসের মধ্যে তোমার রেজাল্ট পেয়ে যাবে, করে দেখো। নাম্বারটি নোট করে নাও, এটি একটি অ্যাঞ্জেল নাম্বার, দুর্দান্ত কাজ করে। নাম্বারটি হলো 5768376246 9। এই অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 20x20 ভিশনের জন্য, এবং চোখের যাবতীয় অন্যান্য কোনো যদি সমস্যা থাকে তার জন্য এটা খুব ভালোভাবে কাজ করে থাকে। বহুজনকে দিয়েছি, বহুজন রেজাল্ট পেয়েছে। যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, যদি বন্ধুদের কোনো কাজে আসে তাদের সাথে শেয়ার করতে পারো। সবাই খুব ভালো থাকো, যদি ভালো লাগে লাইক করো, যদি ভালো না লাগে পছন্দ না হয় ডিসলাইক করতে পারো। আর সঙ্গে থাকার জন্য তোমাদেরকে প্রতিবারের মতো আজকেও বলছি ধন্যবাদ। যারা একদম নতুন, নতুন নতুন আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু চলিত হবে।